মহাসড়ক সংস্কার করায় ঈদ যাত্রা হবে স্বস্তির। প্রায় আড়াই মাস পর সচিবালয় অফিস করে আশ্বস্ত করলেন ওবায়দুল কাদের। পেশাদার চালক ছাড়া চলবে না গাড়ি, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। পরীক্ষার আগ পর্যন্ত মানহীন বান ও পণ্য বাজারজাত করা যাবে না, সমন্বিত বৈঠকে সিদ্ধান্ত। সব কোম্পানির বিরুদ্ধেই মামলা করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের কবল থেকে দেশ রক্ষায় সবাইকে দোয়া করার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ছে সরকার। রূপপুর প্রকল্পের বালিশকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের রিট। ভবনের আসবাবপত্র কেনা ও উঠানোয় অস্বাভাবিক খরচ তদন্তে দুটি কমিটি গঠন গণপূর্ত মন্ত্রণালয়। এবং আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি, বুধ ফেরত জরিপে আভাস, সাজানো নাটক দাবি মমতার। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। ঢাকার আশপাশের রাস্তা ও বিভিন্ন সেতুর উন্নয়ন কাজ শেষ হওয়ায় এবার যানজট নিয়ন্ত্রণে থাকবে, ভোগান্তি হবে না ঘরমুখী মানুষের। প্রায় আড়াই মাস পর সচিবালয়ে অফিস করতে এসে আশ্বস্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবেন না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আলাদা ব্রিফিং করেন তারা। প্রতি বছর ঈদ উল ফিতরকে সামনে রেখে কয়েকদিন আগে থেকেই ঢাকার পার্শ্ববর্তী রাস্তায় তীব্র যানজট দেখা দেয়ায় ঘরমুখী মানুষকে দুর্ভোগে পড়তে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও গাজীপুর চৌরাস্তা সহ বিভিন্ন সড়কে। এই অবস্থার অবসান ঘটাতে ঈদ উল ফিতরের আগেই নানা উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদে রাজধানী সহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হবে। মহাসড়ক ওয়াচ টাওয়ারে থাকবে, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ থাকবে, ঢাকা শহরে এন্টি এবং এক্সিট পয়েন্টে আবদুল্লাপুর, গাবতলী, বাবুবাজার, কাশপুর নিয়মিত পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবক থাকবে। সি গার্মেন্টস শ্রমিকরা যাতে করে একদিন সব ছুটিতে না এসে ভাগে ভাগে পর্যায়ক্রমে আসে, সেই জন্য আমি শিল্পপতিদের আমরা সেটাই অনুরোধ করেছি। প্রায়শই দেখেছি অ্যাক্সিডেন্টের মাত্রাটা বেড়ে যায়। পুলিশ টার্মিনাল থেকে নজরদারিতে থাকবে, কেউ যেন ওই ড্রাইভিং লাইসেন্স ছাড়া, পেশাদার ড্রাইভার ছাড়া যেন কেউ গাড়ি না চালাতে পারে। এদিকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর সচিবালয়ে নিজ কর্মস্থলে এসে ঈদে নানা ভোগান্তি কমাতে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি বলেন, সড়ক ও সেতুর উন্নয়নের কারণে এবার সবার জন্য ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। আগামী 25 তারিখে মেঘনা গোমতী সেতুর উদ্বোধন হবে এবং এরপর ঢাকা চট্টগ্রাম ঈদের সময় যে দুর্ভোগ ভোগান্তি এগুলো কমে যাবে এবং সম্পূর্ণ সহনীয় মাত্রা থাকবে, এটা আমি বলতে পারি। মানুষের যাত্রাটাই বা স্বস্তিদায়ক হবে। মৃত্যুর কাছ থেকে ফিরে আসায় অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রথম ইনিং শেষ করেছি, ইনশাআল্লাহ এবার দ্বিতীয় ইনিংস। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদে বাসের আগাম টিকিট বিক্রিতে কালোবাজারি ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে প্রথম দিন থেকে। এ প্রেক্ষাপটে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন রোববার রাজধানীর কল্যাণপুর বাস কাউন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে 4 ও 5 জুনের টিকিট কেন পাওয়া যাচ্ছে না সে বিষয়ে কোনো অনুসন্ধান করেননি তারা। এমনকি গ্রাহকদের অভিযোগের বিষয়েও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। শুধু কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে 3টি বাস কাউন্টারকে 15,000 টাকা জরিমানা করা হয়। গত 17 মে বাসের ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হওয়ার দিন থেকেই কাঙ্ক্ষিত দিনের টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। সবচেয়ে বেশি চাহিদায় থাকা 3রা ও 4ঠা জুনের টিকিট না পেয়ে ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, কালোবাজারি করতেই কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বাস মালিকরা। 3 তারিখ দুপুরের পর থেকে 4 তারিখ দুপুর পর্যন্ত চাহিদা যাদের যা ইয়ে ছিল প্রত্যাশা অনুযায়ী আমরা এটা পূরণ করার চেষ্টা করেছি। আপাতত আর কোনো 3-4 তারিখের এমনিতে আর সিট নাই। 4 তারিখে সকালবেলা টিকিট কাটব, কিন্তু এখানে আসার পরে তো দেখলাম যে 3 তারিখ 4 তারিখ নাকি টিকিট কোনো নাই। মনে হচ্ছে যে ওনাদের কাছে থাকা সত্ত্বেও ওনারা দিতে চাইতেছে না, যেহেতু পরবর্তীতে যত বেশি টাকাতে ওনারা বিক্রি টিকিট করতে পারে সেই কারণে।
এমন অভিযোগের প্রেক্ষাপটে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু বাড়তি দামের ব্যাপারে কাউন্টারে অনুসন্ধান কিংবা যাত্রীদের অভিযোগ নিয়ে আলোচনা না করে দায়সারাভাবে মাত্র 4টি কাউন্টারে অভিযান চালায় তারা। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন মূল্য তালিকা দেয়, যাতে কি হয় যে একজন ভোক্তা কত টাকা প্রাইস সেটা যেন দেখে বুঝে তারা যেন এই পরিবহন সেবাটা গ্রহণ করতে পারে। পরিবহনের যে মূল্য তালিকা এটা এই দোকানগুলোতে নাই, এই তো আমরা এখানে 3টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। অভিযানকে স্বাগত জানালেও আরও কার্যকর করে ঈদ পর্যন্ত অব্যাহত রাখার দাবি যাত্রীদের। যেহেতু মূল্য তালিকা নেই সেহেতু 5,000 টাকা জরিমানা করেছে। অভিযান অবশ্যই নিব, তাহলে আমরা আমাদের জন্য অনেক ভালো হয়, এতে ধান্দাবাজ কমবে। প্রতিদিন অভিযান চালাইলে আপনার প্রত্যেক দিনের টিকিটের যে কালোবাজারি হয় ওইটা হবে না, আমরা প্রত্যেক দিন টিকিট পাবো। অভিযানে কয়েকটি বাস কোম্পানিকে বিভিন্ন অসঙ্গতির কারণে সতর্ক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনের শৃঙ্খলা আনতে সমন্বিত বাস সেবা চালু হতে যাচ্ছে শিগগিরই। অচিরেই ঢাকাবাসী প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগের বাস্তবায়ন দেখবেন বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এতে করে বাসে বাসে প্রতিযোগিতা আর রেষারেষি কমবে, বাড়বে যাত্রী সেবার মান। তবে রাস্তায় বাস না নামা পর্যন্ত এমন আশ্বাসে ভরসা পাচ্ছেন না নগরবাসী। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সময় মেনে একের পর এক আসছে বাস, যাত্রীরাও সুশৃঙ্খলভাবে টিকিট কেটে লাইন ধরে বাসে উঠছেন। যাত্রী ধরতে বাসগুলোর মধ্যে যেমন নেই প্রাণঘাতী প্রতিযোগিতা, তেমনি যাত্রীরাও মানছেন নিয়ম। খোদ রাজধানীর গুলশানের ঢাকা চাকা, হাতিরঝিল বা শঙ্করের চক্রাকার বাস এমন শৃঙ্খলার ইতিবাচক নজির। ধানমন্ডিতে যে চক্রাকার বাসটা দিয়েছে খুবই সুন্দর এবং খুব ভালো। হ্যাঁ, আর এই বাসটি আমরা চাচ্ছি যে পুরো ঢাকা শহরে এরকম সার্ভিসটা হলে আরও আমাদের জন্য খুব ভালো হবে, সাধারণ যাত্রীর জন্য। অন্যান্য বাসে ঝুলে থেকে যাওয়াটার থেকে আমার মনে হয় যে এই বাসের মধ্যে যেভাবে শান্তি শৃঙ্খলভাবে যাইতেছে এটি ভালো। একই শহরের অন্যান্য রাস্তায় গণপরিবহনের বেপরোয়া চলাচলকারও অচেনা নয়। এরই প্রেক্ষিতে সড়কে শৃঙ্খলা আনতে প্রয়াত মেয়র আনিসুল হক যে উদ্যোগ নিয়েছিলেন গত 8 মাস হলো তার হাল ধরেছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। সংশ্লিষ্ট মহলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত 10 সদস্যের কমিটি গত 8 মাসে 8টি বৈঠক করেছে। চলতি মাসের 20 তারিখে নবম বৈঠকে সমন্বিত বাস সেবা কবে চালু হচ্ছে সে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সবাই যদি একমত থাকেন তাহলে আমরা বিদ্যমান যে বাসগুলো রয়েছে এবং বিদ্যমান যে রুটগুলো রয়েছে এই রুটগুলোকে রেশনালাইজ করবার মধ্য দিয়ে এই বাসগুলোকে 6টি কোম্পানির আওতায় আনবার মধ্য দিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এই কাজটা শুরু করতে পারবো। বর্তমানে এয়ারপোর্ট রোডে 50টি রুটে 40টি কোম্পানির প্রায় 2,000 বাস চলে। সিদ্ধান্ত মোতাবেক এই সড়কেই 4টি রুটে নামানো হবে 1টি কোম্পানির বাস। এভাবে পুরো রাজধানীতে 6টি কোম্পানির বাস চলবে 22টি রুটে। টোটাল ট্রান্সপোর্ট ডিসিপ্লিন আনার জন্য এই প্রজেক্টটা বাস্তবায়ন অগ্রাধিকার ভিত্তিতে করলেই ওগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ঢাকা শহরে গণপরিবহনের একটা বড় সমস্যা হচ্ছে একই কোম্পানির বাসের সাথে অন্য কোম্পানির প্রতিযোগিতা, অথবা একটা কোম্পানির সাথেই ওই বাসেই কিন্তু একটার সাথে একটা প্রতিযোগিতা। এসব সিদ্ধান্তের দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী। ঢাকা শহরে যে পরিমাণ যানজট হচ্ছে প্রতিনিয়ত আর মানুষের যে পরিমাণ কষ্ট হচ্ছে এ থেকে মুক্তির জন্য এটার কোনো বিকল্প নাই। এই বাস্তবায়ন তো সরকার করবে, সরকার যদি না করে তাহলে তো আমি আপনি করতে পারবো না। রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে ঝুলে থাকা রাজীবের হাত কিংবা ওভারটেকের খেলায় বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সমন্বিত বাস সেবার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নৌপথে ঈদযাত্রা ভোগান্তিহীন করতে আগামী 30 মে থেকে 8 জুন পর্যন্ত যাত্রীবাহী লঞ্চে সব ধরনের মালামাল ও মোটরসাইকেল বহন নিষিদ্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। রোববার দুপুরে সদরঘাটে ঈদ ব্যবস্থাপনা নিয়ে বিআইডব্লিউটিএ আয়োজিত সভায় এ কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। মূল উদ্দেশ্য হচ্ছে যে নিরাপদভাবে এবং সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সকল যাত্রীকে সুন্দরভাবে নিরাপদভাবে বাড়িতে পৌঁছে দেওয়া এবং ছুটি শেষে আবার কর্মস্থল ঢাকায় নিয়ে আসা। অতিরিক্ত যাত্রী আমরা কাউকে নিতে দেব না। এখন অতিরিক্ত যাত্রীর ক্ষেত্রে যেটা অনেক সময় কনফিউশন থাকে, প্যাসেঞ্জাররা সবাই বাতাস খেতে উপরে চলে যায়, তো এটা আমরা সমন্বয়ের মাধ্যমে লঞ্চ মালিক সমিতি আমাদের যা নির্বাহী আমাদের যারা আছে আমরা মিলে দেখব 30 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। এই সময় লঞ্চ পরিবহনের কোনো মালামাল নিতে দিব না, ইনক্লুডিং মোটরসাইকেল। পরীক্ষার আগ পর্যন্ত বিএসটিআই ঘোষিত নিম্নমানের 52টি পণ্যের কোনোটি বাজারজাত করা যাবে না। রোববার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সমন্বিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে সবগুলো কোম্পানির বিরুদ্ধেই মামলা করার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
গত 12ই মে বিএসটিআই এর গবেষণায় নিম্নমান প্রমাণিত হয়, নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠানের 52টি পণ্য জব্দ, ধ্বংস এবং পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপর নড়েচড়ে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, র‍্যাব সহ সরকারের বিভিন্ন সংস্থা। বাজার থেকে এসব পণ্য সরিয়ে নিতে অভিযান শুরু করা হয়, কিন্তু তারপরও এখনও বাজারে হাইকোর্ট নিষিদ্ধ 52টি পণ্যের মধ্যে অধিকাংশ পণ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে তা নির্ধারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বৈঠকে বসে বিএসটিআই সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 52টি পণ্যের কোনোটিই বাজারজাত করা যাবে না। যতক্ষণ পর্যন্ত মান উন্নয়নপূর্বক অ্যাসপার স্ট্যান্ডার্ড না হয় ততক্ষণ পর্যন্ত বাজার নিষিদ্ধ, এবং আমরা যারা আমাদের শোকজ লেটারের যথাযথ কারণ ব্যাখ্যা করে উত্তর দিয়েছে আমরা তাদের পরবর্তীতে লাইসেন্স আবার যাতে আপডেট করা যায় আমরা সে প্রক্রিয়া অলরেডি গত বৃহস্পতিবার থেকেই শুরু করেছি। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মাহবুব কবির জানান, 52টি পণ্য বাজারজাত করা হলে সেই সব কোম্পানির বিরুদ্ধে মামলা করবে সংস্থাটি। যদি কোনো দোকানে ইভেন যে কোনো একটা দোকানে যদি একটা কন্টেইনার বা একটা প্যাকেটও পাওয়া যায় আমাদের আইনে কিন্তু মামলা হবে বিক্রেতা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে, অর্থাৎ মালিকের বিরুদ্ধে। বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এরই মধ্যে বাজার থেকে পণ্যগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। সারা দেশে যেভাবে আনাচ্ছে কানাচ্ছে ছড়ায় ছিটিয়ে আছে, এটা আসলে 10 দিনের মধ্যে এটা ডিফিকাল্ট এটাকে উদ্র করা আমরা চেষ্টা করছি, হয়তো একটু সময় লাগবে। আমরা টমেটো ট্যাঙ্গো এখন প্রোডাকশন এবং বাজারজাত করা থেকে বিরত রয়েছি, কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো সেগুলি যেন ব্যবসা করতে আমাদের কোনো বাধার সম্মুখীন না হয় সে ব্যাপারে ওনাদের সক্রিয় পদক্ষেপ আমরা চেয়েছি। রমজান মাস উপলক্ষে খোলা বাজার থেকে 406টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বিএসটিআই। এর মধ্যে প্রতিবেদন পাওয়া 313টি পণ্যের মধ্যে 52টি পণ্য নিম্নমানের প্রমাণিত হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাইকোর্টের আদেশ অমান্য করে উৎপাদন চালু রাখায় বাঘাবাড়ি ঘি নামের দুটি প্রতিষ্ঠানকে 22 লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে র‍্যাব। রোববার দুপুরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর গোড়ানে বাঘাবাড়ি ঘির দুটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় আদালতের নির্দেশের পরেও ঘি উৎপাদন করা হচ্ছে, তবে কারখানার মালিক উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিধির সঙ্গে কারখানা মালিকের বাকবিতণ্ডাও হয়। মহামান্য হাইকোর্ট থেকে যে 52টি পণ্যের উৎপাদন এবং হচ্ছে বিক্রয় বিতরণ বন্ধ এবং উইথড্র করার জন্য যে নির্দেশনা দিয়েছে সেই 52টি আইটেমের একটি আইটেম হচ্ছে আপনার এই বাঘাবাড়ি স্পেশাল ঘি। আমরা এখানে এসে যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানটির বেসিক্যালি কোনো প্রসেস প্ল্যান বা কোনো প্রোডাকশন প্ল্যানটি নেই। এ আসলে বাহির থেকে হচ্ছে আপনার ঘি নিয়ে এসে শুধুমাত্র নিজের এই নামেও বিক্রয় করেন, ওর লাইসেন্স পাওয়ারই কথা না। যাই হোক, যে কোনোভাবে লাইসেন্স পেয়ে গিয়েছে, হাইকোর্টের আদেশ অমান্য করে কিন্তু গত কয়েকদিন যাবতই সে আসলে প্রোডাকশন করেছে। প্রবাসী সময় আরও থাকছে। ছাত্রলীগের পদধারী নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে রাজু ভাস্কর্যে পদ বঞ্চিতদের অবস্থান অস্বীকার সাধারণ সম্পাদকের। দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের ছোবল থেকে দেশ রক্ষায় সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। রোববার গণভবনে আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি। গণভবনে ইফতারে অংশ নেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, প্রতিবন্ধী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপন কমিটির সদস্যসহ প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা। ইফতারে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে সবাইকে দোয়া করার আহ্বান জানান। সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের স্বাধীনতা দিয়ে গেছেন, তার যে স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করা এবং বাঙালি জাতিকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসা, সেটার জন্য আমরা নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের জন্য জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি মুক্ত একটি দেশ হিসেবে বিশ্বের মর্যাদা পায় এবং উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেটাই আমরা চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয় শূন্য ঘোষিত বগুড়া 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকিতাকে ওই আসনে মনোনয়ন দেওয়ার পাশাপাশি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ১৬ উপজেলার প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে। রোববার বিকেল ৪টার কিছু পরে গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা হয়। এতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নেন বোর্ডের অন্যান্য সদস্যরা। মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার বিকেলে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে দায়িত্ব কমিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামকে করা হয়েছে শুধু স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদবঞ্চিতদের উপর ছাত্রলীগের পদপ্রাপ্তদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রোববার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তবে হামলার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগ সভাপতি। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ডেকে নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন পদবঞ্চিতরা। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা। কমিটিতে পদ পাওয়া না পাওয়া নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ ঘনীভূত হচ্ছে ছাত্রলীগে। শনিবার গভীর রাতেও সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় পদবঞ্চিত নেতাকর্মীরা। পদবঞ্চিত বা কাঙ্ক্ষিত পদ না পাওয়া তারা অভিযোগ করেন। আলোচনার কথা বলে শনিবার গভীর রাতে আবারও হামলা করা হয় তাদের উপর। তারা আসার সময় তাদের দলবল নিয়ে আসছে। আসার পর আমরা বললাম যে ভাই এত মানুষ তো দরকার নেই, আপনারা আমাদের সাথে কথা বলেন। আলোচনা করতেছি একটা পর্যায়ে রোকে হল ছাত্রলীগের সভাপতি লিপি ডাকসুর ক্যাফেটেরিয়া সম্পাদক তাকে বলছে যাদব, তখন লিপি বললো যে ভাই আমরা সবাই বলছি যে ভাই আপনি এটা কেমনে বললেন, তখনই তিনি তেরে গেছে লিপির দিকে। তখন থেকেই অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। আমাদের নারী কর্মীদের উপর ছাত্রলীগের সেক্রেটারি সহ তা অনুসারে সবাই মারধর, প্রত্যেকটা নারী নেতৃত্বের উপর হামলা করছে। বাদে অন্য কারো কথা আমরা শুনবো না এখানে, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। যদিও সংগঠনের সভাপতি আশ্বাস দিয়েছেন ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা। সেইগুলো পরে কথা বলবো। আমরা সব কিছু যে আমাদের মান অভিমান আছে সেই মান অভিমানগুলো ভুলে আমরা আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো। তাই শনিবার মধ্যরাতে শুরু হওয়া অবস্থান রোববার দিনভরই চলমান ছিল। তাদের অভিযোগ হামলা করেছে সাধারণ সম্পাদক রাব্বানী গ্রুপের নেতাকর্মীরা। যদিও রোববার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে রাব্বানী হামলার অভিযোগ অস্বীকার করেন। যদি আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করে তথ্যপত্র সহ এই ৩০১ কমিটিতে রয়েছে এমন কোনো বিতর্কিত নাম, আমরা তাদের সেই দালিলিক প্রমাণ দেখে ভেরিফাই করে ক্রস চেক করে আমরা তাদেরকে বাদ দিয়ে ওই স্থানে শূন্য স্থানে পূরণের জন্য নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ৩০ মে ধার্য করেছেন আদালত। রোববার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান নতুন এই দিন ধার্য করেন। আজ বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। বেগম জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সময় আবেদন করেন তার আইনজীবীরা। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের ১৪,৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বেগম খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র কেনা সহ অন্যান্য কাজে অস্বাভাবিক খরচ দেখানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রোববার আংশিক শুনানির পর সোমবার রিটের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে ভবনের আসবাবপত্র কেনা ও উঠানোয় অস্বাভাবিক খরচ তদন্তে দুটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র ক্রয় ও প্রাসঙ্গিক খরচ উল্লেখ করে সম্প্রতি পত্রিকায় দরপত্র প্রকাশিত হয়। এতে বিশতলা ভবনের ফ্ল্যাটের জন্য প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয় 5,957 টাকা, আর ভবনে বালিশ উঠাতে খরচ দেখানো হয় 760 টাকা। প্রতিটি রেফ্রিজারেটর কেনার খরচ দেখানো হয়েছে 94,250 টাকা, আর ওঠাতে খরচ দেখানো হয়েছে 12,521 টাকা। এছাড়া এক একটি খাট ফ্ল্যাটে উঠানোর খরচ দেখানো হয়েছে 10,773 টাকা করে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। রোববার এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পাবনার গণপূর্ত অফিসার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আংশিক শুনানি শেষে সোমবার পরবর্তী শুনানি ও আদেশের দিন ধার্য করেন আদালত। বালিশের দাম পড়ছে প্রায় 6,000 টাকা, আর এই বালিশকে নিচতলা থেকে বিশতলা পর্যন্ত তুলতে প্রায় পড়ে গেছে 900 টাকার মতো। আমরা এখনই দুর্নীতির কথা বলছি না, আমরা বলছি যে এইরকম অস্বাভাবিক দাম কিভাবে বাংলাদেশের মাটিতে সম্ভব, এটা একটা তদন্ত, জুডিশিয়াল তদন্ত দরকার। এদিকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সমু রেজাউল করিম সময় সংবাদকে জানিয়েছেন, এই ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। আমরা কমিটি করে দিয়েছি, তো মন্ত্রণালয় থেকে এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি, আর এডিশনাল একজন চিফ ইঞ্জিনিয়ার নেতৃত্বে গণপূর্ত বিভাগ থেকে কমিটি। আমরা দুইটা কমিটি করে দিয়ে এক সপ্তাহের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পূর্ণতা এসেছে মন্তব্য তথ্যমন্ত্রীর। 2021 সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট পৌঁছানোর আশা। বয়সসীমান ভিত্তিতে মুক্তিযোদ্ধা নির্ধারণের সরকারি সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এর আগে কোনো ধরনের গবেষণা ছাড়াই বয়সসীমার ভিত্তিতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 16টি আলাদা রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিচারপতি। এ রায়কে ঐতিহাসিক মাইল ফলক বলে মন্তব্য করেছেন রিটকারীর আইনজীবী ও মুক্তিযোদ্ধারা। আফজাল হোসেনের রিপোর্ট। হয়েছে 6 বার। সর্বশেষ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে ন্যূনতম বয়স 12 বছর 6 মাস নির্ধারণ করে পরিপত্র জারি করে সরকার। এই বিষয়টি চ্যালেঞ্জ করে আদালতে যান মুক্তিযোদ্ধারা। আদালত বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞা বয়সের ফ্রেমে বাধা যাবে না। আলোচনায় আসে 10 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীর প্রতীক খেতাব পাওয়া শহীদুল ইসলাম লালুর প্রসঙ্গ। এদেশের স্বাধীনতার সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছিল, যারা স্বীকৃতি পেয়েছে, তাদেরকে সসম্মানে আবার সম্মানটা ফিরিয়ে দিয়েছে। 10 বছরের নিচে হলে বা 13 বছরের নিচে হলে কেউ যুদ্ধ যাইতে পারবে না, এরকম কথা ছিল? নিশ্চয়ই ছিল না। অতএব এইখানে যে এই যে বয়সের যে ফ্রেমটা করা হলো, এটা কার স্বার্থে করা হলো? একটা অসম্মানিত অবস্থায় পড়েছিলাম, এখন আমাদের এই মহামান্য আদালত আমাদের এই সম্মান পুনরুদ্ধার করে দিয়েছে। 48 বছরে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বারবার পরিবর্তন হওয়ায় উষ্মা প্রকাশ করেন আদালত। রায় ঘোষণার সময় কেঁদে ফেলেন একজন বিচারপতি। কোনো রকম চিন্তাভাবনা না করে এই আইনটা করা হয়েছে, এবং এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন কোর্টের মধ্যে, যে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। মুক্তিযোদ্ধাদের ভিত্তিতে যে আমাদের দেশ তৈরি হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের যদি আজকে আমরা অস্বীকার করি, তাহলে দেশ হিসেবে আমরা সামনের দিকে আগাতে পারবো না। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এটা তো অনেক বড় একটা বিষয়, গভর্নমেন্ট যেভাবে চাইবেন আমরা হয়তো সেই ধরনের সিদ্ধান্ত যেতে হবে। দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে সব রকম বিতর্ক ধোঁয়াশার অবসান হোক, এমন প্রত্যাশা সবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার কাজ করছে ফ্রান্সের প্যারিসে স্থাপিত ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন WBO। সংগঠনটির নেতৃবৃন্দ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে এক মতবিনিময় সভার আয়োজন করে। তারা প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশি কমিউনিটির সমস্যা ও সম্ভাবনার কথা শুনে তাদের অধিকার রক্ষায় কাজ করছে ফ্রান্সের প্যারিসের ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন WBO। এরই অংশ হিসেবে এবার সংগঠনটির নেতৃবৃন্দ মতবিনিময় করেন ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সাথে। সেমিনারে অংশ নেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী, পেশা ও কমিউনিটি নেতৃবৃন্দ। তারা প্রবাসীদের কল্যাণে আরও বেশি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমি শুনেছি ওরা কতগুলো আমাদেরকে জব দিয়েছে, এখানেও প্রেসিডেন্ট WBO এসেছে অত দূর থেকে আমাদের থেকে সাহায্য চাওয়ার জন্য, শেখানোর জন্য, কত কিছু করা যায় দেশের জন্য। সারা বিশ্বে NRBরা সেই দেশের মেইন স্ট্রিমে কন্ট্রিবিউট করছে এবং এক্সপার্টিজ অর্জন করছে, সেই এক্সপার্টিজটা বাংলাদেশে শেয়ার করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। WBO সেই প্ল্যাটফর্ম এর সুযোগ দিচ্ছে। ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের নেতৃবৃন্দ জানান, সারা পৃথিবীতে প্রবাসীদের কল্যাণে কাজ করার মতো কোনো শক্তিশালী প্ল্যাটফর্ম নেই, তাই তারা সেই অভাব পূরণ করার লক্ষ্যে কাজ করছেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী নেতৃস্থানীয় বাংলাদেশী ব্যক্তিবর্গের আগ্রহ দেখে অনুপ্রাণিত WBO নেতৃবৃন্দ। এখানে যে এই কমিউনিটির সঙ্গে মিটিং করলাম, অত্যন্ত আশাপ্রদ অনেক লোকজন ছিলেন, গণ্যমান্য ব্যক্তি যারা আমাদের ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সঙ্গে সংযুক্ত হতে আগ্রহী। সারা পৃথিবীর NRBদেরকে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আমরা কিভাবে আমাদের কর্মকাণ্ডগুলি আরো ত্বরান্বিত করতে পারবো এবং NRBদের স্বার্থ সুরক্ষায় কিভাবে আমরা আরো দৃঢ় গতিতে কাজ করতে পারবো সেই প্রত্যয় ব্যক্ত করেছি। বাংলাদেশ থেকে আমি এসেছি 13 বছর আগে যুক্তরাষ্ট্রে। সেমিনার শেষে আবৃত্তি ও দেশের গান গেয়ে শোনান শিল্পীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ভার্জিনিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শারজার একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই ইফতারের মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম সমিতির সভাপতি আয়ুব আলী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুবাই কনসুলেটের প্রথম সচিব ফকির আনোয়ার হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 38তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে রোববার সন্ধ্যায় দেশটির সেলাঙ্গোরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ। শফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য AFM ফখরুল ইসলাম মুন্সি। কুয়েত শাখা যুবলীগের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুজাম্মেল হক তারেকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত যুবলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশের দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম। সংগঠনের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুয়েত যুবলীগের প্রধান উপদেষ্টা MD সেলিম, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন আওলাদার সহ অনেকে। ইলিশের জাটকা নিধন নিষেধাজ্ঞা সফল হওয়ার, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় নদী এবং সমুদ্রে 65 দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সোমবার থেকে সাগরের যান্ত্রিক এমনকি ছোট ডিঙ্গি নৌকা দিয়েও মাছ আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী নদীর মোহনা, কুতুবদিয়া, মহেশখালী, মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। জেলেরা বলছেন সরকারি সহায়তা না পেলে ক্ষতির মুখে পড়বেন তারা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও ছবিতে রিপোর্ট। আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী নদীর কুতুবদিয়া এবং মহেশখালী মোহনায় যান্ত্রিক ও ছোট ডিঙি নৌকা দিয়ে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এই কর্মসূচি সফল হলে আগামী বছর সময় বাড়িয়ে 6 মাস করা হতে পারে। তবে জেলেরা এই নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পর্যাপ্ত নয়, তার উপর নির্ধারিত সময় না পাওয়ায় দারুণ কষ্টের মধ্যে সংসার চালাতে হয়। এইভাবে যখন তখন আমাদের অবরোধ দেয়, তাহলে আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। এত অবরোধ দিলে আমরা জেলেরা কোথায় যাব? এই কিছুদিন আগে 6 মাস ঝাটকার অবরোধ গেছে এবং 20 দিন আবার
ইলিশ, মা ইলিশের জন্য অবরোধ, এখন আবার 65 দিন অবরোধ। যদি এত অবরোধ দেয় বছরে, তাইলে হে আমাদের সরকারি চাকরি দেও, আমরা সরকার জায়গা দেয় নিয়ম করে দেবে, আমরা এই অনুযায়ী সাগরে যাবো। আড়তদাররা বলছেন, ব্যাংক ঋণ নিয়ে জাল ট্রলার মেরামত সহ জেলেদের অনেক টাকা দাদন দিতে হয়। বছরের বেশিরভাগ সময় নিষেধাজ্ঞা থাকলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তারা। আশ্বিন মাসে মা ইলিশ রক্ষা ওইটা আমরা সমূলে মানিয়ে নিচ্ছি, কিন্তু এখন যদি আবার 65 দিন অবরোধ আছে, জেলেরা না খেয়ে মারা যাবে। কোন জেলে এরকমের টেকবে না, এরকমের জেলেরা টেকবে না, মাঝিমাল্লাও টেকবে না, এরকমের সমস্ত জেলেরা বসে যাবে। অবশ্য নিষেধাজ্ঞার সময় জেলে পরিবারগুলোকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চালসহ নানা সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন জেলা মৎস্য কর্মকর্তা। জেলেদের তাদের এই সময়টা, তাদের কিছু দাবি আছে যে এটির সময়টা ভারত মিয়ানমারের সাথে সমন্বয় করে বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস করা। তাদের আরও দাবি আছে বিকল্প কর্মসংস্থান, এটি বিজিএফ জন্য দেওয়া হয়। পটুয়াখালী জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 1 লাখের মতো জেলে রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত 46,000 জেলে ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা পান। সময় সংবাদ, পটুয়াখালী। রংপুরে এখনও কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ শুরু করতে পারেনি খাদ্য বিভাগ। তালিকা চূড়ান্ত না হওয়া এবং গুদামে স্থান সংকটের কারণে অভিযান ব্যাহত হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। এদিকে কৃষক পর্যায় থেকে ন্যায্য মূল্যে ধান চাল ক্রয়ের দাবিতে সুনামগঞ্জ ও দিনাজপুরে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের ভর মৌসুম। উৎপাদন খরচ ওঠাতে ধান বিক্রিতে ব্যস্ত রংপুর অঞ্চলের কৃষকরা, কিন্তু হাটবাজারে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের। গত 25 এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখনও তা শুরু করতে পারেনি খাদ্য বিভাগ। কৃষকদের অভিযোগ, বারবার ঘোষণা দেয়া হলেও ধান নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে ফরিয়াদের হাতে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। সর্বোচ্চ বাজার দিতে হবে 1350 টাকা, তাহলে কৃষকের টাকাটা উঠবে। সার, কীটনাশক, বীজ সব মিলি খরচ মানে 18,000 থেকে 20,000 টাকা পড়ে যায় আর কি। কর্তৃপক্ষ বলছে, একদিকে তালিকা চূড়ান্ত না হওয়া আর অপরদিকে গুদামগুলোতে পর্যাপ্ত চাল মজুদ থাকায় বিলম্বিত হচ্ছে ধান সংগ্রহ অভিযান। আমার এই মুহূর্তে মজুদ 5,000 টনের উপরে আছে, আমার ক্যাপাসিটি হলো 6,000 টন। আশা করতেছি ধান ও গমের ক্ষেত্রে আমার জায়গার প্রবলেম আশা করি হবে না, তবে ঈদের পরে হয়তো চালের ক্ষেত্রে জায়গার প্রবলেম দেখা দিতে পারে। এদিকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয় এবং ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে রোববার সকালে দিনাজপুরে মানববন্ধন করা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় কৃষক সমিতির এই কর্মসূচিতে ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র চালুর দাবি জানানো হয়। এছাড়া মধ্যশত ভোগীদের দৌরাত্ম্য বন্ধ সহ 6 দফা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে স্মারকলিপি দিয়েছে জেলা কৃষক লীগ। সাবিত সরওয়ার, সময় সংবাদ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 4 কোটি টাকা মূল্যের 11.5 কেজি ওজনের স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যায় ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট থেকে মোহাম্মদ শাহজাহান নামে এক যাত্রীকে আটক করা হয়। তল্লাশি করে অভিনব কায়দায় তার কোর্টের ভেতরে লুকানো 96টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে আটককৃতের বিরুদ্ধে পতেঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। বিভিন্ন সময়ে বিদেশ ভ্রমণের কারণে সন্দেহভাজন স্বর্ণ চোরাচালানকারীর তালিকায় শাহজাহানের নাম ছিল বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সে ব্যাংকক এয়ারপোর্ট থেকে এটা ক্যারি করে এবং বাংলাদেশে নামার পরে আমরা এটা উদ্ধার করি। এটাতে টোটাল 96 পিস স্বর্ণের বার এবং প্রায় 11.25 কেজি বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পূর্ণতা এসেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সন্ধ্যায় রাজস্থানের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর বর্ষপূর্তি ও বিপণন কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, 2021 সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে যাবে ইন্টারনেট। উৎক্ষেপণের 1 বছর পূর্ণ করল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বিশ্বের 57তম দেশ হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো এই সাফল্য অর্জন করে। রোববার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী মূল্য, নিরবচ্ছিন্ন সেবা সহ আরো অনেক সুবিধা পাবেন গ্রাহকরা। টেলিমেডিসিন সেবা দেব এই স্যাটেলাইটের মাধ্যমে, আমরা টেলি এডুকেশন, উইকেটা, 3G সেবা ইত্যাদি ইত্যাদি দেব, এবং সবচেয়ে বড় মার্কেট যেটা হবে বলে আমি মনে করি, যেটা হচ্ছে এখানকার ব্যাংকিং সেক্টর।
এ সময় জানানো হয় প্রথমবারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণেরও প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছাতে অবকাঠামোগত বাধা এড়ানো সম্ভব হয়েছে প্রথম স্যাটেলাইটের কারণে। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ 21-এর মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিকে আমরা ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে পারব। খসড়া তৈরি করছি, প্রস্তাবনাগুলো তৈরি করছি এবং কী ধরনের স্যাটেলাইট হবে, কোন ব্যান্ডউইথে হবে অথবা কিভাবে আমরা করব সেগুলোর উপরে পর্যালোচনা হচ্ছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রাহক সেবার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা। তথ্যমন্ত্রীর মন্তব্য, বাণিজ্যিক দিকের তুলনায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও ভূমিকা রেখেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রকে জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে চলেছেন। আমরা স্বপ্নের ঠিকানাকেও অতিক্রম করতে পারব যদি আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। আনুষ্ঠানিক বিপণনের অংশ হিসেবে সময় মিডিয়া লিমিটেড সহ বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেল ও ব্যাংক গ্রাহক হওয়ার চুক্তি হস্তান্তর করে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটায় ভিড় বাড়ছে প্রসাধনীর দোকানগুলোতে। পছন্দের ঈদের পোশাকের সাথে মিল রেখে অনেকেই কিনছেন নেইল পালিশ, লিপস্টিক সহ নানা প্রসাধনী। দেশি ব্র্যান্ডের চেয়ে বিদেশি ব্র্যান্ডের প্রসাধনীর প্রতি ঝোঁক বেশি ক্রেতাদের। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। তামান্না আক্তার আগেই সেরেছেন ঈদের পোশাক আর অন্যান্য কেনাকাটা, এখন ব্যস্ত নিজের সাথে মানানসই প্রসাধনী কেনাকাটায়। ড্রেসের সাথে ম্যাচিং করে লিপস্টিক, আইলাইনার, কাজল এগুলো কিনতে হবে। ফেস পাউডার, মাসকারা ডিসকাউন্টে অনেক কমে পেয়েছি। দোকানিরাও ঈদ উপলক্ষে পণ্য এনেছেন নতুনত্ব। নামি দামি ব্র্যান্ডের পারফিউমও দেখা মিলবে এসব দোকানে। শ্যাম্পু আছে, পাউডার আছে, হেয়ার স্প্রে বলেন, হেয়ার সিরাম বলেন, স্ট্রেট মেশিন, দাম রিজনেবল আছে। যারা নিম্ন ফ্যামিলি তারাও কিনতে পারবে, যারা হাই কোয়ালিটির ফ্যামিলি তারাও কিনতে পারবে। শপিং মল ঘুরে দেখা যায় প্রসাধনীতে এখনো আসেনি দেশীয় ব্র্যান্ডের ছোঁয়া, তাই বিদেশ নির্ভর এসব পণ্য কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। দেশি পণ্য তো বই বাইরের গুলোই চলে, কিছু আছে ইউএসএ, কিছু আছে মালয়েশিয়ান, কিছু আছে কোরিয়ান। আমাদের পণ্যগুলোকে আরো উন্নত মানে তৈরি করে মানুষের উপযোগী, মানুষের ব্যবহার উপযোগী করে তুলতে হবে। দাম বেশি হলেও পণ্যে গুণগত মানকেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি নির্ভর সেচ মেশিনের পরিবর্তে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের প্রতি ঝুঁকছেন রংপুর অঞ্চলের কৃষক। সৌরবিদ্যুতের বদৌলতে বছরে প্রায় 20-30 লাখ টাকার জ্বালানি সাশ্রয় হচ্ছে। তবে এই সেচ প্ল্যান্টের ব্যয় কমালে চাষিরা আরও উপকৃত হবেন বলে মত সংশ্লিষ্টদের। শাকিল মাহমুদের ক্যামেরায় হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। কিছুদিন আগেও বদরগঞ্জের বিদ্যুৎবিহীন এসব এলাকায় সেচের জন্য ডিজেল চালিত মেশিনই ছিল চাষিদের ভরসা। সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে বদলে গেছে প্রেক্ষাপট। ডিজেলের জন্য বাড়তি খরচের প্রয়োজন নেই, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ভোগায় না তাদের, সেচ খরচও কমেছে কয়েক গুণ। তেল নিয়ে আসার লাগে না, সিরিয়াল ধরে পানি নেওয়ার লাগে না, আমাদেরকে ঘন ঘন জমিতে আসতে হয় না, তারপর কারেন্টের খরচ বেশি। আবার সুবিধা এখন ভালো হচ্ছে, কিছু কাজ পেনা করছে না, হারা পানি দেওয়া হচ্ছে সুন্দরভাবে, এবং ধানও বেশি হচ্ছে। সেচের জন্য বোরো মৌসুমে প্রতি একর জমিতে চাষিদের খরচ 6,500 টাকা, আমনে 2,400 আর রবি মৌসুমে খরচ হয় 1,200 টাকা। অর্ধেক ভর্তুকিসহ সৌরবিদ্যুৎ চালিত 15 কিলোওয়াটের একটি সেচ পাম্প স্থাপনে খরচ 45 লাখ, আর 18 কিলোওয়াটের জন্য 52 লাখ টাকা। কৃষকরা তো উদ্বিগ্ন থাকে যে ঠিক সময় তারা সার কিনতে পারবে কিনা, ডিজেল কিনতে পারবে কিনা, অনেক সময় দুর্মূল্য হয়ে যায়। তাহলে এখানে নবায়নযোগ্য জ্বালানি হলে এটা নিয়ে কিন্তু কোনো টেনশন থাকবে না। সৌর প্ল্যান্টটা যদি সরকার এখানে আরও বেশি পরিমাণ ভর্তুকি দেয়, তাহলে কৃষকের সেচ কষ্ট সেটুকু কমে আসবে এবং উৎপাদনও ভালো হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকলের তথ্য মতে, সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে রংপুর অঞ্চলে 28,500 একর জমিতে সেচ দেওয়া হচ্ছে। একটা ইরিগেশন পাম্প করতে একটা অনেক টাকার প্রয়োজন হয়। আমরা এইভাবে আরও কমানোর জন্য চেষ্টা করতেছি কীভাবে একটা অনার্সি মডেলে তৈরি করা যায়, যাতে 5-10 জন মিলে কৃষক একটা করে পাম্প নিতে পারে। রংপুর বিভাগে মোট 921টি সেচ পাম্প সচল রয়েছে। পরিবেশ বান্ধব এসব সেচ পাম্পের ফলে প্রতি বছর সাশ্রয় হচ্ছে 31 লাখ লিটার ডিজেল, যার বাজার মূল্য প্রায় 20-30 লাখ টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। লোকসভার শেষ দফা ভোটের পর বিভিন্ন বুথ ফেরত জরিপে আবারও বিজেপির সরকার গঠনের আভাস পাওয়া গেছে। তবে জরিপের ফল প্রত্যাখ্যান করে দেশ একে সাজানো নাটক বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্যের রিপোর্ট। দিল্লির আসন আবার দখল করতে পারে বিজেপি শিবির। 17তম লোকসভা নির্বাচনের শেষ দিন বুথ ফেরত সমীক্ষা থেকেই এমন আভাস মিলছে। লোকসভার 542 আসনের মধ্যে 292 আসন পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। কংগ্রেস এবং তাদের জোট পেতে পারে 127টি আসন। পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে 26টি আসন। আসন সংখ্যা 2 থেকে বেড়ে 13টি আসন হতে পারে বিজেপির জরিপকে গালগল্প বলে উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে ইভিএম এর ভোট কারচুপির ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিজেপির ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মমতা। এছাড়া গেল ডিসেম্বরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান বিধানসভা নির্বাচনের জয় পায় বিরোধী দল কংগ্রেস। লোকসভা নির্বাচনে ওই তিন রাজ্যে তারা খুব একটা সুবিধা করতে পারবে না বলেও বুথ ফেরত জরিপে উঠে এসেছে। বাস্তবিক বিষয়গুলো টিভির আলোচনা থেকে আলাদা। বুথ ফেরত জরিপ নির্বাচনের সঠিক ফলাফল নয়। গেল 11 এপ্রিল থেকে ভারতের 7 দফা ভোট পর্ব শুরু হয়, শেষ হয় 19 মে। সমীক্ষার ফল যাই বলুক সেটা একটা পূর্বাভাসী মাত্র, প্রকৃত সত্যটা জানা যাবে আগামী 23 মে। কারণ সেদিনই ইভিএম বন্দি ভোটারদের রায় প্রকাশ পাবে, জানা যাবে দিল্লির মসনদ কার, মোদীর নাকি মোদি বিরোধী জোটের, নাকি ঝুলন্ত কোনো চিত্রের দৃশ্য দেখবে গোটা বিশ্ব। ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং সমীক্ষাকারী সংস্থাগুলোর আভাস, ভারতের আবার কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র দামোদর মোদী। আর একই সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হ্রাস হয়ে এখানেও বিজেপির ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এমনটাই আভাস ভারতের এই সমীক্ষায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। বিশ্বকাপ সামনে রেখে রোববার লেস্টারশায়ারে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। ডাবলিন থেকে লন্ডন হয়ে শনিবারে লেস্টারশায়ারে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। রোববার থেকে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা, তবে ঐচ্ছিক অনুশীলন হওয়ায় দলের অধিকাংশ ক্রিকেটার জিম করেছেন বলে ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মহাসড়ক সংস্কার করায় ঈদযাত্রা হবে স্বস্তির, প্রায় 2.5 মাস পর সচিবালয়ে অফিস করে আশ্বস্ত করলেন ওবায়দুল কাদের, পেশাদার চালক ছাড়া চলবে না গাড়ি, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। পরীক্ষার আগ পর্যন্ত মানহীন বায়ন্য পণ্য বাজারজাত করা যাবে না, সমন্বিত বৈঠকে সিদ্ধান্ত, সব কোম্পানির বিরুদ্ধেই মামলা করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের কবল থেকে দেশ রক্ষায় সবাইকে দোয়া করার আহ্বান প্রধানমন্ত্রী, বললেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করছে সরকার। রূপপুর প্রকল্পের বালিশ কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, ভবনের আসবাবপত্র কেনা ও উঠানোই অস্বাভাবিক খরচ তদন্তে 2টি কমিটি গঠন গণপূর্ত মন্ত্রণালয়ের। এবং আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদী, বুথ ফেরত জরিপে আভাস, সাজানো নাটক দাবি মমতার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।